ভারতীয় রেল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। তবে যাত্রী সংখ্যা, কর্মী সংখ্যা এবং ট্রেনের সংখ্যায় ভারতীয় রেল বিশ্বের এক নম্বরেই রয়েছে। ভারতে প্রতিদিন 19,000 ট্রেন চলাচল করে যাত্রীদের নিয়ে, আর প্রতিদিন প্রায় 23 মিলিয়ন মানুষ ট্রেনে চাপেন। ফলে বোঝাই যাচ্ছে কত বড় এই রেল নেটওয়ার্ক। বর্তমান ভারতের রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন যেমন চলে, তেমনি বন্দে ভারতের মতো হাই প্রোফাইল সেমি হাই স্পিড ট্রেনও চলছে। আবার বেসরকারিভাবে IRCTC তেজস এক্সপ্রেস চালাচ্ছে কয়েকটা রুটে। সব মিলিয়ে ভারতীয় রেল ধীরে ধীরে আরও আধুনিক হয়ে ওঠার চেষ্টা করছে। তবুও দূরপাল্লার রুটে চলা বিভিন্ন মেল এক্সপ্রেস ট্রেন নিয়ে অভিযোগের অন্ত নেই। পরিষেবার মান, পরিচ্ছন্নতা বা সময়ানুবর্তিতা নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের। ভারতীয় রেল এই সমস্ত অভিযোগ জানতে রেল মদত অ্যাপ চালু করেছে, যেখানে যাত্রীরা সরাসরি ট্রেনে বসেই তাদের অভাব অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। এর জন্য ট্রেনের টিকিটের PNR নাম্বার লিখে অভিযোগ জানাতে হবে। রেলও ওই অভিযোগ যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওই রেল মদত অ্যাপে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে জানা যায়, ভারতে বেশ কয়েকটি ট্রেন চলে যা পরিচ্ছন্নতা নিরিখে একদমই জিরো। এমনই কয়েকটি ট্রেনের সম্পর্কে এই প্রতিবেদন। নোংরা এবং অপরিচ্ছন্নতা নিরিখে প্রথমেই নাম আসে অমৃতসর সহর্ষ গরিব রথ এক্সপ্রেসের। ট্রেনটি পাঞ্জাবের অমৃতসর এবং বিহারের সহর্ষের মধ্যে সপ্তাহে 3 দিন চলাচল করে। রেল মদত অ্যাপে এই ট্রেন সম্পর্কে সবচেয়ে বেশি অভিযোগ দায়ের হয়েছে। বেশিরভাগ অভিযোগই হল এর পরিচ্ছন্নতা নিয়ে। অনেকেই মন্তব্য করেছেন, অমৃতসর সহর্ষ গরিব রথ এক্সপ্রেসে টিকিট কাটার আগে 10 বার ভাববেন। 2023 সালে এই ট্রেনের জন্য 80টির বেশি অভিযোগ জমা পড়েছে। এতটাই নোংরা এবং আবর্জনা থাকে এই ট্রেনের কামরায়, টয়লেটে, পাশাপাশি এতটাই দুর্গন্ধময় সিঙ্ক বেসিন যে এক এক সময় গা ঘিন ঘিন করে ওঠে। এরপরেই নাম আসে সীমাঞ্চল এক্সপ্রেসের। এই ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের মধ্যে প্রতিদিন চলাচল করে। বর্তমানে এই ট্রেনটি LHB রেক দেওয়া হয়েছে। তবুও এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অনেক অভিযোগ জমা পড়ে রেলের অ্যাপে। এরপরেই আসে মাতা বৈষ্ণদেবী কাটরা থেকে মুম্বাইয়ের বন্দ্রা টার্মিনালের মধ্যে চলাচল করি সরাজ এক্সপ্রেসের নাম। এই ট্রেনটিও অপরিষ্কার এবং দুর্গন্ধময় পরিবেশের জন্য কুখ্যাত। 2023 সালেও এই ট্রেন সম্পর্কে 60টির বেশি অভিযোগ জমা পড়েছে রেলের কাছে। ফলে এই ট্রেনেও টিকিট কাটার আগে অনেকে ভাবেন। এরপর উল্লেখ করা যায়, পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্ট থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত চলাচলকারী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের নাম। নামে ত্রিপুরা সুন্দরী হলে কি হবে? এই ট্রেনের অপরিচ্ছন্নতা আপনাকে বিরক্ত করবেই। অনেকেরই অভিযোগ নোংরা ও দুর্গন্ধময় টয়লেট এবং বেসিন ছাড়াও এই ট্রেনের আসনগুলিও ছেঁড়া, ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না বলেই অভিযোগ। আজমের জম্মু তাওয়াই, পুরা এক্সপ্রেসও নোংরা এবং অপরিচ্ছন্নতা নিরিখে অনেকটাই এগিয়ে। এই ট্রেনে টিকিট কাটার আগে অনেকেই দুবার ভাবেন, কারণ অপরিচ্ছন্নতার জন্য এই ট্রেনের যথেষ্ট বদনাম আছে। অপরদিকে একমাত্র রাজধানী হিসেবে ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানীর নামেও অনেক অভিযোগ রয়েছে। এই প্রিমিয়াম ট্রেনেও পরিচ্ছন্নতার অভাব রয়েছে।